রবিবার দমদম চিড়িয়া মোড়ে বামফ্রন্টের মিছিলে হামলার অভিযোগ ঘটে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় স্থানীয় তৃণমূল কাউন্সিলর শান্তনু সেনের ভূমিকাকে ভালো চোখে দেখছে না দল। এই ধরনের অবাঞ্ছিত ঘটনা যে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব অনুমোদন করছে না তা বুঝিয়ে দিয়ে ইতিমধ্যে শান্তনু সেনকে সতর্ক করে দেওয়া হয়েছে। মঙ্গলবারই শান্তনু সেনকে তৃণমূল ভবনে ডেকে পাঠিয়ে সতর্ক করা হয়েছে বলে দলীয় সূত্রে খবর। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, চিড়িয়ামুড়ের ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় খুবই ক্ষুব্ধ হন। তিনি তার ক্ষোভের কথা দলের শীর্ষ নেতাদের জানিয়ে দেন। তৃণমূল শীর্ষ নেতৃত্বের একাংশের দাবি, একের পর এক ভোটে পর্যুদস্ত হওয়ার পর সিপিএম এর এখন কোন ঠাসা অবস্থা, সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে লোকসভা ভোটের আগে সাধারণ মানুষের সহানুভূতি আদায়ের সুযোগ খুঁজছে তারা। চিড়িয়ামুড়ির মতো ঘটনা তাদের সেই সুযোগ তৈরির রাস্তা যেমন তৈরি করে দিতে পারে, তেমনই তৃণমূলের ভাবমূর্তিও জনমানসে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়িয়ে চলার জন্য দলের নেতা কর্মীদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে অকারণে বেফাঁস মন্তব্য করে নতুন করে বিতর্কে না জড়ানোর জন্য বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকেও বার্তা দিয়েছে দলীয় শীর্ষ নেতৃত্ব। কেন এই বার্তা এবং সতর্কতা তার ব্যাখ্যা দিতে গিয়ে তৃণমূলের এক শীর্ষ নেতা বলেন, অহংকার ঔদ্ধত্য দুর্নীতি সিপিএম এর পতনের অন্যতম কারণ। দুর্নীতি এখন এক সামাজিক ব্যাধি। তৃণমূল চেষ্টা করছে দলের নেতাকর্মীদের এসব থেকে যতটা সম্ভব দূরে রাখতে, কিন্তু অহংকার ঔদ্ধত্য সাধারণ মানুষ একেবারেই বরদাস্ত করে না। এ ধরনের আচরণ থেকেও সকলকে বিরত থাকতে হবে বলে তৃণমূলের সর্বস্তরে বার্তা দেওয়া হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নকেই প্রচারের মূল হাতিয়ার করতে চাইছে তৃণমূল। ইতিমধ্যেই উন্নয়নকে হাতিয়ার করে বিগত ভোটগুলিতে সাধারণ মানুষের সমর্থন পেয়েছে তারা। এই পরিস্থিতিতে চিড়িয়ামুড়ে বামেদের মিছিলে হামলার মতো ঘটনা ঘটলে সেক্ষেত্রে লোকসভা ভোটের আগে নতুন অস্ত্র হাতে পেয়ে যাবে বিরোধীরা, যা মোটেও কাম্য নয় তৃণমূলের কাছে। তাই তড়িঘড়ি শান্তনু সেনকে সতর্ক করার পাশাপাশি দলের সর্বস্তরেই নেতা কর্মীদের সংযত থাকার বার্তা তৃণমূল নেতৃত্বের। এবিপি আনন্দ।